ইবাদতের জগতে আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম হলো সিয়াম। ফরজ সিয়াম করতে তো আপনি বাধ্য, তা আপনি করবেনই, কিন্তু আপনি আল্লাহকে সন্তুষ্ট করবেন নফল সিয়াম দিয়ে। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে আটটি দরজা রয়েছে, তার একটি দরজার নাম রায়ান, লা ইয়াদখুল মিনহু ইল্লা সায়মুন, এই দরজা দিয়ে সিয়াম পালন করা ব্যক্তি ছাড়া কেউ প্রবেশ করবে না। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, তারা ছাড়া কেউ কখনো প্রবেশ করতে পারবে না। এজা দাখালু, যখন তারা প্রবেশ করে যাবে উগলেকা, তখন এই দরজা বন্ধ করা হবে। ফালাম ইয়াদখুলু আহাদুন, এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। জান্নাতের আটটি দরজা আছে, সব দরজা দিয়ে সবাই প্রবেশ করতে পারে। হজ পালনকারী ওই দরজা দিয়ে, এই দরজা দিয়ে, ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারে। দানকারীও এই দরজা দিয়ে, ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারে। সলাত আদায়কারীও সব দরজা দিয়ে প্রবেশ করতে পারে। তবে ওই দরজা দিয়ে শুধু সিয়াম পালনকারী প্রবেশ করতে পারবে, আর কোনো মানুষ পারবে না। ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বি আশারে আমসালিহা ইলা সাবে মিয়াতে যায়, ক্বাল আল্লাহু তাআলা ইল্লা সাম ফাইনাহু লি ওয়ানা আজিজু বিহি, আদম সন্তানের যত নেকি আছে সব এক করলে দশ লিখতে বলা হয়, সাত শত পর্যন্ত আরো বাড়ানো হয়। এই ফেরেশতা শোনো, হজ করেছে নেকি লিখে দাও, এই শোনো দান করেছে নেকি লিখে দাও, এই শোনো তাসবি তাহলিল করেছে নেকি লিখে দাও, এই শোনো সলাত আদায় করেছে নেকি লিখে দাও, সাত শত পর্যন্ত লিখো, আরো লিখো, তবে সিয়াম। সিয়ামের নেকি কোনো ফেরেশতার ব্যাপারে বলেন না, তিনি বলেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আপনাকে কি আমি বোঝাতে সক্ষম যে ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত সিয়াম? কোনো ইবাদত তার সাথে মিলবে না। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম আল্লাহ রাসূল আমাকে একটা ইবাদতের কথা বলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিসম ফাইনাহু লা ইদলালাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। অফি রেওয়ায়াতিন, অন্য এক বর্ণনা রয়েছে, তুমি সিয়াম পালন করো, ফাইনাহু লা মিসলালাহু, ইবাদতের জগতে সিয়ামের সাদৃশ্য কোনো ইবাদত নেই, কোনো ইবাদতকে বলা যাবে না এইটা সিয়ামের মতো, রোজার মতো। হজকে বলা যাবে না এইটা রোজার মতো, দানকে বলা যাবে না এইটা রোজা সিয়ামের মতো। যদিও একাধিক দিন শুনেছি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল, শক্তিশালী, ক্ষমতাধর ইবাদত হচ্ছে দান। এরপরেও দানের নেকি আল্লাহ তাআলা ফেরেশতাকেই লিখতে বলবেন, যেটা বলবেন না ফেরেশতাকে সেটা হচ্ছে সিয়াম, নফল সিয়াম, বিশেষভাবে আরাফার দিনের সিয়াম। আগামীকাল থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত সকল দিনই মুসলিম ভাই বোনকে প্রথম দশক হিসাবে সিয়াম পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি।